বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে সংবিধান বিরোধী মৌলিক মানবাধিকার বিরোধী এবং একই সঙ্গে সুস্পষ্টভাবে খোলামেলা শিক্ষা বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা শহীদ মিনারে এসেছি কি অপরাধ করেছে আমাদের রাব্বি তার অপরাধ সতেরোই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে যাদের অধিকারের জন্য আমাদের পিতা লড়াই করে গেছেন তাদের মাঝে ইফতার বিতরণ করেছে মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে এই রাব্বির অপরাধ এই দেশের পতাকা এই দেশের মানচিত্র এই দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য বুলেট ব্রাইনেড দিয়ে যে সংগঠনের কর্মীরা লড়াই করেছে যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই এলাকায় নিষিদ্ধ ঘোষণা করতে হবে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছি অনেক বাড়ি যাই অনেকে এটিকে অনুপ্রবেশ বলার চেষ্টা করছে বাংলাদেশের জায়গায় নাগরিক হিসেবে আমার যাওয়ার অধিকার রয়েছে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক পারিবারিক সম্পর্ক কিংবা কিংবা নিজের ইচ্ছে মতো সময় কাটানোর জন্য সংবিধান প্রদত্ত অধিকার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অধিকার আমাদের রয়েছে বাংলাদেশের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে তাদেরকে মতো আপনারা ঠুনকো বানিয়ে দেবেন এবং আমরা সেটি মেনে নেব এই আশা যারা আশা যারা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কিংবা প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সামাজিক রাজনৈতিক পারিবারিক কিংবা বন্ধুত্বের নিবিড় সামাজিক সৌজন্যমূলক সম্পর্ক থাকবে আজকে একটি নন ইস্যুকে ইস্যুতে পরিণত করা হচ্ছে শুধু কেন পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অধিকার আমাদের রয়েছে তরুণদের মিথস্ক্রিয়া করার অধিকার রয়েছে বরং আপনারাই তো অধিকার বন্ধ করে দিয়েছেন ছেলেরদের স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার বন্ধ রেখেছেন কেছেন রাজনৈতিক চিন্তা ভাবনা প্রকাশ করবে সেটি আপনারা বন্ধ করে রেখেছেন এবং বন্ধ করার নামে সেখানে অন্ধকারে রাজনীতির চাষাবাদ শুরু করেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ অত সেই সেখানে নিষিদ্ধ রাজনীতির নমুনা প্রত্যেক ক্ষণ আমরা দেখতে পাচ্ছি তার সিট বাতিল হয়েছে ছাত্র করার কারণে বুয়েটের কে আমরা বলতে চাই টাঙ্গুয়ার হাওরে জঙ্গিদের মিটিং করার জন্য ইসলামী ছাত্র শিবিরের মিটিং করার জন্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য চৌত্রিশ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছে মামলা হয়েছিল তারা কোর্ট থেকে জামিন নিয়ে রাষ্ট্রবিরোধী আসামিরা কোর্ট থেকে জামিন নিয়ে বহাল তবিয়তে ক্লাস করছে পরীক্ষা করছে আর তারা ঠিক করছে কারা ক্লাস করবে কারা পরীক্ষায় থাকবে কারা থাকবে না সেটি তারা নির্ধারণ করছে এবং আমরা যে তারা লক্ষ্য করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মব জাস্টিস তারা করছে। অবাক করি যে ক্যান্সেল কালচার ছাত্র রাজনীতি করছে তার সঙ্গে মেলামেশা করা যাবে না সতেরোই মার্চের কর্মসূচি পালন করছে ছাব্বিশে মার্চের কর্মসূচি পালন করছে তাকে বয়কট করতে হবে তাকে সোশ্যাল আইসোলেশনের জায়গায় নিয়ে আসতে হবে এ ধরনের ক্যান্সেল কালচার যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেই বাংলাদেশ থেকে সামাজিকভাবে বয়কট করতে হবে ক্যান্সেল করতে হবে আজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের সুস্পষ্ট আহ্বান থাকবে যে অনতি বিলম্বে সেখানে ছাত্র রাজনীতি চালু করতে হবে যে নিয়ম আপনারা চালু করেছেন সেটি কালাকানুন সেটি কোনো আদালতে কোনো সংবিধানে সেই আইন টেকার কথা নয় যে অর্ডিনেন্স অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অপরাপর বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় সেখানে কোথাও ছাত্র রাজনীতি বন্ধ থাকবে এ ধরনের কোনো নিয়ম এ ধরনের কোনো প্রজ্ঞাপন এ ধরনের কোনো বিধিবিধান নেই যদি থেকেও থাকে সেটিও সংবিধান বিরোধী যে কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান থাকবে যে আমরা শহীদ মিনার থেকে আলটিমেটাম দিচ্ছি অনতি বিলম্বে সেখানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করতে হবে বুয়েটে স্বল্পতম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে ইমতিয়াজ রাহিম রাব্বির যে সিট বাতিল করা হয়েছে সসম্মানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলে তাকে বরণ করে নিতে হবে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং যারা মানসিক নিপীড়নের ঘটনা ঘটিয়েছে নির্যাতনের ঘটনা ঘটিয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে আলাপ আলোচন করছে সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করছে তাদেরকে এক ঘরে, তাদেরকে এক ঘরে করে রাখার বিধিবিধান এখানে চালু করা হয়েছে তদন্ত করে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলার জন্য যাদেরকে সামাজিকভাবে টর্চার করা হয়েছে তাদের অনতি বিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমরা ছাত্র আন্দোলনের কর্মী আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যাই তাদের সঙ্গে আমরা কথা বলি তাদের সমস্যা সংকট নিয়ে আমরা কথা বলি ছাত্র রাজনীতির নেতিবাচক দিক থাকতে পারে ছাত্র রাজনীতি নিয়ে কিছু হতাশা রয়েছে ছাত্র রাজনীতির কিছু নেগেটিভ কম্পোনেন্ট নেগেটিভ এলিমেন্ট প্রবেশ করেছে এটি আমরা জানি কিন্তু এই নেতিবাচক ছাত্র রাজনীতি পরাজিত করার উপায় হচ্ছে আরো ভালো ছাত্র রাজনীতি এবং সেটি করার মাধ্যমেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে তাদের সময়ের যে চ্যালেঞ্জ রয়েছে সময়ের যে চাহিদা রয়েছে সেটি পূরণ করতে হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা অনেকবার বলেছি বুয়েটের ছাত্র রাজনীতির কাঠামো কিরকম হবে সেটি বুয়েটের শিক্ষার্থীরাই নির্ধারণ করবে কিন্তু বুয়েটে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে আমরা তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে আজকে এই যে সংবিধানের অপমান করা সংবিধানকে পদদলিত করা এমন এক ধরনের যাচ্ছে তাই ক্যাম্পাস কালচার বাস্তবায়ন করা এটির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে আমরা মনে করি যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ছাত্র রাজনীতি করার মাধ্যমে শিক্ষার্থীরা আরো সমৃদ্ধ হবে তারা পলিসি রাজনীতির চর্চা করবে স্মার্ট ছাত্র রাজনীতির উপহার দিবে ছাত্র রাজনীতিকে ভালো কাজের কম্পিটিশনে নিয়ে যাবে আমরা তো বরং চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে পথ দেখাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা তো চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আপনারা আরো আধুনিক করবেন আরো ইনক্লুসিভ করবেন মডার্ন থিংকিং এবং ক্রিয়েটিভ থিংকিং এর উপযোগী করবেন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী ছাত্র রাজনীতি আপনারা উপহার দেবেন আমরা যে বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো জায়গা করে নেওয়ার কথা বলছি টিচিং এন্ড লার্নিং ইউনিভার্সিটি থেকে আমরা যে রিসার্চ ইউনিভার্সিটির কথা বলছি সময়ের এই চ্যালেঞ্জগুলো বাস্তবায়ন করার জন্য ছাত্র রাজনীতির যে আধুনিকত্ব এবং নবায়ন প্রয়োজন আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সেই পথ দেখাবে এই বুয়েট শহীদ রুমির উত্তর প্রতিষ্ঠান এই বুয়েট আরিফ রায়ান দ্বীপের উত্তর প্রতিষ্ঠান এই বুয়েট সেই বুয়েট যেই বুয়েট আমাদের লাল সবুজের পতাকার ডিজাইন উপহার দিয়েছিল আমাদের গণতান্ত্রিক আন্দোলনে পথ দেখিয়েছিল গণ অভ্যুত্থানের শক্তি যুগিয়েছিল এটি তো আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হবে এবং আমাদের যে প্রযুক্তিগত অগ্রগতি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়ার দেশ স্বপ্ন শেখ না যেই স্বপ্ন দেখাচ্ছেন যে আমাদের দেশ হবে ট্রিলিয়ন ডলার ইকোনমি সেখানে বুয়েটের শিক্ষার্থীরাই তো বিলিয়ন ডলার উদ্যোক্তা হবে বুয়েটের মেয়েরাই তো তাক লাগানো প্রযুক্তি পণ্য তৈরি করে আমাদের মেড ইন বাংলাদেশ এটিকে গোটা বিশ্বের সামনে আরো সমৃদ্ধ করবে গর্বিত করবে মফসল থেকে বড় হওয়া একজন মেয়ে বুয়েটে লেখাপড়া করে ভবিষ্যতে কোন নবযান নাম হয়তো হবে তার বিজয় উনিশশো সেই নবযানের চালক হবে আমাদের বুয়েটের শিক্ষার্থীরা এটি তো আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন সেখানে আধুনিক ছাত্র রাজনীতি থাকবে ঠিক আছে আপনারা বলেন যে ছাত্র রাজনীতির র্যাগিং কালচার রয়েছে ছাত্র রাজনীতির ভাই কালচার রয়েছে ছাত্র রাজনীতির গেম কালচার রয়েছে আপনারা আসুন আপনারা ছাত্র রাজনীতি করুন আপনারা ছাত্র রাজনীতির স্ট্যান্ডার্ড ঠিক করে দিন কিভাবে ছাত্র রাজনীতি করবে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীরা তরুণ প্রজন্ম যে পদ দেখায় সেই পদ অনুসরণ করি আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি আরেকটি বিষয় শিক্ষার্থীদের সংবেদনশীলতা রয়েছে আব্রারের মৃত্যু আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে কোন মায়ের কোল খালি হোক এটি কোনো সন্তান চায় না আমরা চাই না কিন্তু একটি অন্যায় ঘটনার প্রতিকার চাইতে গিয়ে আজকে যে নানা অন্যায় ঘটনা ঘটানো হচ্ছে রাব্বিকে সামাজিক ভাবে ভিকটিম ব্লেমিং করা হচ্ছে সেই দায়কে আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করবে সেই দায় তাদের অবশ্যই গ্রহণ করে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির মাধ্যমে সমাধান করার প্রকৃষ্ট পন্থা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে খুঁজে বের করার আহ্বান আমরা জানাবো